নির্বাচনের দিন ঘনিয়ে আসায় রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীরা কনকনে ঠান্ডা উপেক্ষা করেও দিন রাত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। জেলার ছয়টি আসনের মধ্যে বাড়তি দৃষ্টি আকর্ষণ করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি লড়ছেন রাজশাহী এক আসন থেকে। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তানোর ও গোদাগাড়ি উপজেলা নিয়ে গঠিত রাজশাহী এক আসনে। জেলার অন্য কোথাও নির্বাচনী যুদ্ধে কোনো নারী অংশ না নিলেও এখানে লড়ছেন দুজন। এদের একজন চিত্রনায়িকা মাহি, অন্যজন শিল্পপতি ডালিয়া। রাত দিন সমাতালে তারা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যেগুলো এলাকা আমরা ঘুরেছি বা দেখেছি, সেই সমস্ত এলাকায় যে উন্নয়নগুলো হয়েছে আগে যেরকম চোখে পড়ে, এই এলাকায় অনেক পিছিয়ে আছে। কিছু রাস্তা হয়েছে, এই এলাকার মানুষের প্রধান চাহিদা এই রাস্তাঘাট। এখানকার এগারো প্রার্থীর মধ্যে সাতজনের বিভিন্ন রাজনৈতিক দলের, তবে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী ছাড়া বাকিরা নেই আলোচনায়। স্বতন্ত্র প্রার্থীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন জনসংযোগে। তারা সবাই আওয়ামী লীগ করলেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে একাট্টা। এদের একজন আক্তারুজ্জামান সর্বোচ্চ আদালত থেকে প্রার্থীতে ফিরে পেলেও অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানিকে সমর্থন দিয়ে সরে গেছেন নির্বাচন থেকে। আমি প্রার্থিতা পাওয়ার পরে ওটা তানোরগাঁদির গোড়াগাড়ির মাঠ, জনগণ ভোটার উৎফুল্ল হয়ে গেছে। এখানে 70%-এর উপর ভোট কালেকশন হবে, বিএনপি জামাত সবাই ভোট দিতে আসবে। তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে আর থেকে থেকে শুধু কমপ্লেইন করতেছে, মিথ্যা কমপ্লেইনগুলো করছে আমাদের নেতাকর্মীর মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য। আদৌ আমি মনে করছি না যে এরা সেরকম ইফেক্টিভ কোনো প্রার্থী। রাজশাহী এক আসনের ভোটার 4,40,218 জন। প্রার্থী বেশি হলেও টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরীর সাথে স্বতন্ত্র প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন এখানকার ভোটাররা। 7 জানুয়ারি নির্বাচনে তারা নতুনকে বেছে নেন নাকি পুরাতনের উপরে ভরসা রাখেন, এখন সেটাই দেখার বিষয়। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।